আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস এমন আছে ওই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহাসম্মানিত মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহি বুখারি 3197-এ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মহররম মাস সেই 4টি মাসের অন্যতম মাস। আর এই মহররম মাসে যে যত বেশি ভালো আমল করবে তার আমল নামায় তত বেশি সওয়াব লেখা হবে, আর যে যত বেশি গুনার কাজ করবে তার আমল নামায় তত বেশি গুনা লিপিবদ্ধ করা হবে। এটা হলো প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর ফজিলত, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সহি মুসলিমের 2645 নম্বর হাদিসে, শাহরুল্লাহ, এই মহরম মাস হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহ নিজে বলেছেন এই মহরম মাস হচ্ছে আমার মাস। যেমন আমরা সকলে জানি বাইতুল্লাহ, আল্লাহর ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, ঠিক তেমনভাবে এই মহরম মাস হচ্ছে আল্লাহর মাস। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ফজিলত। তৃতীয় নম্বর ফজিলত, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সহি মুসলিমে 1645 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মহরম মাসে যে কোনো দিন কেউ যদি এই মহরম মাসে রোজা রাখলো, আর এই রোজা রাখাটা হচ্ছে মুস্তাহাব, কেউ যদি একদিন রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 30 দিন রোজা রাখার সওয়াব তার আমল নামায় দেবে। তাহলে বুঝে গেল যে ব্যক্তি এই মহরম মাসে একদিন রোজা রাখবে তার আমল নামায় অন্য দিনে 30টা রোজা রাখলে যতটুকু সওয়াব হবে ঠিক তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় দিবে যে ব্যক্তি এই মহরমুল মুবারক মাসে মাত্র একদিন রোজা রাখে। সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম, রমজানের রোজার পর সবচাইতে উত্তম রোজা আল্লাহর মাস অর্থাৎ মহরমের মাসের রোজা। তাহলে যে ব্যক্তি এই মহরম মাসে রোজা রাখলো তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনভাবে সওয়াব দেবে। এই মহরম মাসের চতুর্থ ফজিলত, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মহরমুল মুবারক মাসের একটা দিন আছে, ওই দিনটা আমরা বিশ্ববাসী সকলেই মুসলমান পালন করে আসছি, ইয়ামুল আশুরা যাকে আমরা বলি, যাকে আমরা মহরমের দিন বলি। আর ওই মহরমের দিন ইয়ামুল আশুরা অর্থাৎ মহরম মাসের 10 তারিখ। আর এই 10 তারিখ আমরা অনেক মুসলমান হাসান এবং হুসাইনকে উপলক্ষ করে আমরা উদযাপন করি। এই 10 তারিখ শুধু উম্মতে মুহাম্মাদীরা শুধু পালন করে এমনটা নয়, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নিয়ে যত নবী পৃথিবীতে এসেছিলেন সব নবী এই ইয়ামুল আশুরার দিনে উদযাপন করতেন, ইয়ামুল আশুরার দিনে রোজা রাখতেন, ইয়ামুল আশুরার দিনে তিনারা অন্যান্য ইবাদত করতেন। অন্য এক হাদিসে পাওয়া যায় যে ইয়ামুল আশুরার দিনে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন 40 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন কিন্তু তওবা কবুল করা হয়নি, কিন্তু এক পর্যায়ে দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বায়ান করছেন যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনার দোয়া কবুল করে নিলেন, তিনার তওবা কবুল করে নিলেন এবং তিনাকে মাফ করে দিলেন ইয়াউমুল আশুরার দিনে। হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম এবং তিনার সৈন্যবাহিনীরা ইয়াউমুল আশুরার দিনে ওই ফিরাউনের দল থেকে মুক্তি পেয়েছিলেন, আর ওই ফিরাউন ওই আশুরার দিনে নীল নদীতে ডুবে গিয়েছিল এই আশুরার দিনে। হযরতে ইউনুস আলাইহি সালাতু ওয়াসসালামের উম্মতরা তাওবা থেকে মুক্তি পেয়েছিল, তিনাদের তাওবা কবুল করেছিল ইয়াউমুল আশুরার দিনে। হযরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম যখন ওই আগুন থেকে পরিত্রাণ পেল, ওই আগুন থেকে বাঁচল ইয়ামুল আশুরার দিনে। সেই জন্য ইয়ামুল আশুরা আমরা অনেকই উদযাপন করে থাকি, আর এই মহরম মাসের 10 তারিখে হচ্ছে ইয়ামুল আশুরা।
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা রাখি কেউ যদি এই ইয়ামুল আশুরার দিনে রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবেন ভাবা যায় ব্যাপারটা কিরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে ইয়ামুল আশুরার দিনে ইহুদিরা নাসারারা এরাও ওই দিনে রোজা রাখে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আগামী বছর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রাখে তাহলে ইয়ামুল আশুরার সঙ্গে আরেকটা রোজা আমি রাখব তাহলে দেখা গেল যে ইয়ামুল আশুরা যদি আমাদের 10 তারিখ হয় তাহলে 10 তারিখের সঙ্গে আমাকে 9 তারিখ রাখতে হবে বা 10 তারিখের সঙ্গে আমাকে 11 তারিখ রোজা রাখতে হবে এইটা একটা প্রসেস বা মাসালা কারণ আমরা ইহুদি এবং নাসারাদের দলভুক্ত নই আমরা হচ্ছে মুসলিম অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন আমাদেরকে ঠিক তেমন ভাবে ইবাদত করতে হবে